অনেকদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন ব্যাটিং এবং বোলিং কোচদের যুক্ত হওয়ার খবর। কখনো নিউজিল্যান্ডের রস টেইলর, কখনো অস্ট্রেলিয়ার শন টেইট, আবার কখনো বা দেশীয় কোচ। গত জানুয়ারিতে জাতীয় দলের জন্য পেস বোলিং কোচ, ব্যাটিং কোচ, পারফরমেন্স অ্যানালিস্ট এবং স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ চেয়ে বিজ্ঞাপন দিয়েছিল বিসিবি। অবশেষে যুক্ত হয়ে যাচ্ছে বাংলাদেশের নতুন ব্যাটিং এবং বোলিং কোচ। বিসিবির নির্দেশে বাংলাদেশ দলের নতুন ব্যাটিং কোচ হিসেবে যুক্ত করা হয়েছে বারমুডার সাবেক ক্রিকেটার তারকা ডেভিড হেমকে এবং বোলিং কোচ হিসেবে যুক্ত করা হয়েছে নিউজিল্যান্ডের সাবেক বোলিং তারকা আন্ড্রে অ্যাডামসকে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের সঙ্গে 2 বছরের চুক্তির কথা জানিয়েছে বিসিবি। আগামী মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজেই দলের সঙ্গে যোগ দেবেন এই দুই কোচ। বাংলাদেশের বোলিং কোচের দায়িত্ব নেওয়ার আগে নিউজিল্যান্ডের নারী ক্রিকেট দলের কোচের দায়িত্বে ছিলেন 48 বছর বয়সী আন্দ্রে অ্যাডামস। নিউজিল্যান্ডের সাবেক এই পেসার তার ক্যারিয়ারে ক্রিকেটের 3 সংস্করণ মিলিয়ে মোট 47টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। সুইং বোলিংয়ের জন্য খ্যাত অ্যাডামস তার ক্যারিয়ারে 173টি প্রথম শ্রেণীর ম্যাচে 692টি উইকেট শিকার করেছেন। 2015 সালে খেলা ছাড়ার পর থেকেই কোচিং ক্যারিয়ারে যুক্ত অ্যাডামস। গত মাসে পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের টি-20 সিরিজেও জাতীয় দলের বোলিং কোচের দায়িত্বে ছিলেন তিনি। 2022-23 মৌসুমে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অস্ট্রেলিয়ার সহকারী কোচের দায়িত্ব পালন করেন অ্যাডামস। 2018 থেকে 2023 সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে শেফিল্ড শিল্ডের দল নিউ সাউথ ওয়েলস ব্লুজের বোলিং কোচও ছিলেন তিনি। ডেভিড হ্যাম 2023 সালের মে থেকে বিসিবির হাই পারফরমেন্সের প্রধান কোচ হিসেবেও কাজ করেছেন। গত বছর নিউজিল্যান্ডের সফরে বাংলাদেশ জাতীয় দলের সঙ্গেই ছিলেন তিনি। 53 বছর বয়সী হ্যাম ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড ইসিবি থেকে লেভেল 4 কোচিং কোর্স করেছেন। 2020 থেকে 2022 পর্যন্ত পাকিস্তানি নারী জাতীয় দলেরও প্রধান কোচের দায়িত্বে ছিলেন তিনি। এছাড়া মেয়েদের বিগ ব্যাশে ছিলেন মেলবোর্ন স্টারসের প্রধান কোচ। হ্যাম তার ক্যারিয়ারে বারমুডার হয়ে 22টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এবং প্রথম শ্রেণীর ক্রিকেটে ইংল্যান্ডের কাউন্টি দল গ্ল্যামারগন, ওয়ারউইকশায়ার এবং দক্ষিণ আফ্রিকার ফ্রি টেস্ট দলের হয়ে 15,500-এরও বেশি রান করেছেন। জাতীয় দলের পেস বোলিং এবং ব্যাটিং কোচ নেওয়া হলেও পারফরমেন্স অ্যানালিস্ট এবং স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ পদে নিয়োগ এখনও প্রকাশ পায়নি। নতুন একজন স্পিন বোলিং কোচও নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। দেশ টিভি নিউজ ডেস্ক।